ব্যাক টু মাই চ্যানেল তিন্নি পম্পা। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমার ভিডিওটা অনেক আগে থেকেই করতে হতো কিন্তু আমি ভুলে গিয়েছি, তো চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা খুব বেশি বড় হবে না, একটুখানি হবে। তো আজকে একটু দিয়েছিলাম, একটু স্পেশাল মেনু আছে আজকে। হয়েছে আমার এখন চিকেন, চিকেনটা গরম হচ্ছে, চিকেন হয়েছে। আর এখানে আছে পোলাও। আমার অনেক দিন থেকে পোলাও 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 করে অস্থির করে দিচ্ছে। আমি প্রেশার কুকারে দিয়ে করেছি। পোলাওটা খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল, দেখো ভালোই হয়েছিল। কিন্তু আমার একটা ভুল হয়েছে, আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। মানে চিনিটা তো দিয়ে চিনিটা দিতে হয়, তো আমি চিনি দিতে ভুলে গেছি। নাহলে দেখো ওভারঅল পোলাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তিন্নি খেয়ে বলবে কীরকম হয়েছে। তিন্নির এটা স্পেশাল মেনু, মানে খুব পছন্দের মেনু এটা, পোলাও আর চিকেন কষা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা দে, তিন্নিকে আমি এখন সার্ভ করছি। আর তিন্নি ফ্রায়েড রাইস অতটা পছন্দ করে না, কারণ ওগুলো সবজি দেওয়া থাকে, দিচ্ছি। তো আমি দোকান থেকে, আমাদের এখন গ্রামে মানে পাড়াতেই দোকান হয়ে গেছে, দোকান থেকে আমি কিনে আনলাম কাজু কিশমিশ চাল খাস চাল, এগুলো সবই আমাদের দোকানেই পাওয়া যায়। মানে পাড়াতে যে দোকানটা হয়েছে সেই দোকানেই পাওয়া যায়। তো ফ্যানটা বন্ধ করা সাউন্ড হবে, ওগুলো সব কিনে আনলাম। তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করলে আর একটু ভালো হতো। তো যাই হোক ভুলে গেছি আর কি করবো, তাড়াহুড়োর মধ্যে এরকম কিনে এনে তারপরে বানালাম পোলাওটা। তো সবই পেয়ে গেলাম, ভালোই হলো। আর বাজার যেতে হলো না, কাজু কিশমিশ তোমার গোবিন্দভোগ চাল সবই এখানে পাওয়া যায়। খুব ভালো হয়েছে দোকানটা হয়ে। তো বল টেস্ট করে কেমন হয়েছে পোলাওটা। তুমি খেতে পারবে না? না দিয়ে দেবো আমি। আর এটা নর্মাল চিকেন রান্নাই করেছি, এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম ছিল বলে দিলাম। আচ্ছা তিন্নি বল খেয়ে দারুন দারুন। আচ্ছা তুই যেটা দেখা সেরকম ভাবে দেখা, সেটা কর। শ্যাম্পু করেছিস চুলে? আর চুলটা তিন্নির চুল খুব সিল্কি সিল্কি সিল্কি, শ্যাম্পু করা ভীষণ সিল্কি চুল, দেখে মনে হয় যেন শ্যাম্পু করেছে। তাহলে দারুণ হয়েছে, পছন্দ হয়েছে তিন্নি? হ্যাঁ এখানে আমাকে দিয়ে দিয়েছে মা আমার প্লেটে। এটা চিকুর আছে, এটা চিকুর বাকি, ওটা চিকুর। আর মা খাবে না, ঘি দিয়ে আছে, মায়ের ঘি সহ্য হয় না। মা খাবে ভাত, খাবে সাদা ভাত খাবে। তো আজকের মেনু এটাই, পোলাও চিকেন কষা আর আমের চাটনি আছে। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, আমি আর একটা দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি। একটা পাঁপড় ভাজাটা আছে, কালকে বৃষ্টি পড়ছিল, সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা হয়েছিল, এটা সেই পাঁপড় ভাজাটা। এটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, এখানে এসে বইমেলা হচ্ছিল, তো চিংড়ি পাঁপড় কিনে নিয়ে এসেছিল মেজো। এটা চিংড়ির পাঁপড় আছে আর একটা মশলা আলুর পাঁপড় আছে। এই লাল বর্ডার দেওয়াটা হচ্ছে চিংড়ির পাঁপড় আর এটা হচ্ছে মশলা আলুর পাঁপড়। আলুর পাঁপড়টা খেতে খুব টেস্টি, ঝাল ঝাল নুন নুন খেতে খুব সুন্দর একদম। আর চিংড়ি পাঁপড়টা চিংড়ি মাছের একটু একটু সেন্ট পায়। আর এগুলো নেই শেষের দিকে, কখন জানুয়ারিতে মেলা হয়েছে। আর একটা আমি জিনিস নিয়ে এসেছি দোকান থেকে দেখাচ্ছি তোমাদের, বিস্কুট। হ্যাঁ এটা বিস্কুট আছে, বিস্কুটটা আমার দেখে ভালো লাগলো, মানে যারে পুরানো ছিল তাই বললাম যে তাহলে এটা দুটো নিই।
কালো জিরা আছে। হ্যাঁ, খুব একটা মিষ্টি নয়, নোনতা নোনতা। এখন খাইনি আমি, তো খেয়ে একটু দেখবো, পরে বিকেলের দিকে দেখবো। এই দেখো কালো জিরা আছে, বেশ ভালো। বিস্কুটটা বড়ো করা, 5 টাকা দাম, কিন্তু একটা খেলে মানে টিফিন সন্ধ্যেবেলায় ধরো চা খেলে আর এরকম একটা বিস্কুট খেয়ে নিলে পেট মানে ভরে যাবে, মানে সন্ধ্যার টিফিনের জন্য যথেষ্ট। তো এটা রেখে দিয়েছি, এটা থালাটা চাপা দিয়ে রাখি, কারণ এটা নাইলে ভরে যাবে। ব্যাস চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আমরাও যদি না খাও খেয়ে নাম, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এসব খাবার খেতে ভালো লাগে না। কাল দেখো বৃষ্টি তো হলো, আজকে ভালোই রোদ উঠেছে, রোদের জোর ভালোই আছে। চলো সবাইকে টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। দেখো কেমন থোকা থোকা আম ঝুলছে, ঝড় হলেই সব পড়ে যাবে, এখন সেরকম তো ঝড় হয় না। আলু না রসগোল্লা বোঝা যায়, আমার মা মনোযোগী ছাত্রের মতো আলু ছাড়াচ্ছে। আর বাড়িতে এত কাঠিমড়া, সন্ধ্যাবেলা হলেই দেখো কাঠিমড়ার উপদ্রব, ওখানটাতে তো আরো প্রচুর আছে। একবার যাচ্ছে তাই গাড়িটা পড়ছে, পায়ে পড়ছে, পিঠে উঠে পড়ছে, যাচ্ছে তাই কাঠিমড়ে। নিরামিষ হয় আবার আমিষ ভাবে বানানো যায়, তো আজকে আমি আমিষই বানাবো, নিরামিষ বানাবো না। হয়তো কিছু মানে তোমার ব্রত থাকলো কি পূজা আজার ব্যাপার থাকলো, তখন হয়তো নিরামিষ বানানো হয়, তাহলে আমি কি করবো, তাহলে কি আর রসুন দিতাম না। একটু ছেলে যখন বলছে একটু স্পাইসি করেই বানাবো, দেখি কতটা ভালো হয়, তারপর তোমাদেরকে দেখাবো। তখন একটু কাস্টিং যেগুলো দেখাবো, একটু কাস্টিং যেগুলো অনেকটা কম আছে দেখো, থাকে মানে পাটা যে কোথায় ফেলবো তার জায়গা থাকে না। কি করছি আমি, এটা টমেটো আর আলু, আলু এটা পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ ভাজছি। প্রথমে আমি সরষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষবো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেবো, একটু গরম মশলা নামাবার সময় দেবো। একদম চিমটি রয়েছে বানাচ্ছি, হঠাৎ করেই বানানো হচ্ছে নাকি? হঠাৎ করে বানানো হচ্ছে, হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করেই হচ্ছে।
সন্ধ্যাবেলা আমার ছেলে পড়তে গিয়েছিল, এসে বললুম যে কী করবো রে, কাল থেকে ও আলুর দম আলুর দম করছে, বলছে হ্যাঁ আলুর দম করছে, তিনি তো জিজ্ঞেস করলাম যে আলুর দম দিয়ে খাবে, বললে হ্যাঁ খাবো, সেই হঠাৎ করেই হয়ে গেল আলুর দম। আর কিছু না কিছু তো করতেই হবে, শুধু তো আর খাওয়া যাবে না, মা বলছিল শুধুই খেয়ে নিই। আমাকে একটু দেখে দিস, এই যে আমাদের স্বয়ং মামা, আর একবার দেখে দিস, পেঁয়াজ টমেটো আমার ভালোই ভাজা হয়ে গেছে, এরপরে আদা বাটা দেবো। তো চলো আবার মায়ের কাছে দেখি যে কতদূর কি রান্না। মা ঠিক আছে, দেখো মশলা ভাজা হয়ে গেছে আমার, এরপর আমি আলুগুলো এসে দিয়ে দেবো। এতে তো বললাম আদা বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমার মামুন পরে করছি, তো মশলা আমার তেল ছেড়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিই। আমার এক দিদি ফোন করছে, এসে মেয়েটা বলেছে সেন্ট অফ করে দেবো। হ্যাঁ সেন্ট অফ, আমার যেহেতু আলুতে নুন দিয়ে সিদ্ধ করা ছিল, হঠাৎ করে হচ্ছে যেহেতু এর জন্য বিশালই নর্মাল ভাবে করা। হ্যাঁ আর আলুগুলো দেখো পুরো মনে হচ্ছে রসগোল্লা, কি সুন্দর লাগছে। আমি এবার এতে বলবো তাহলে নুনটা ধুইবে না, এতে নুন দিয়ে দিই, কমই দেবো নুনটা আমি। অসুবিধা হয় কারণ হচ্ছে আমার হ্যান্ডেল নেই তো ধরতে পারি না, এর একটু অসুবিধা হয়, কিন্তু এই কড়াইটা মা বললো মা আসতে হবে, এটাই বানা, সেজন্য এটাই বানিয়ে দিলাম, নাহলে কড়াই আছে হ্যান্ডেল দিয়েও কড়াই রয়েছে। তো ভালো করে আমি একটু কষে নিই, 5 মিনিট কষবো, কষিয়ে তারপরে জল ঢালবো, ঠিক আছে। চলো আমার দিদিও অনেকদিন থেকে ফোনটা করছে, আমি একটু কথা বলে নিই, চলো আবার ফিরে আসছি। হ্যাঁ আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, ভালো করে দেখি না। তো তাহলে এখনের মতন বলবে না, একবার ফ্রাই করতে হবে, না না হয়ে গেলে দেখাবো। তাহলে এখনের মতন বাই বাই, ধুয়ে দাও ধুয়ে দাও, এখনকার মতো বাই বাই, একদম যাবে না কোথাও, দেখতে থাকো আলুর দমটা। আমি একবার ব্যাক ক্যামেরা কথা বলতে বলতে আমার আলুর দমও কমপ্লিট, দেখো তেল একদম ওপরে ভেসে উঠেছে, পুরো মাখো মাখো করেছি, তো আমার ছেলে এরকম মাখো মাখো খেতেই ভালোবাসে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একদম সিমে করে দিয়েছি গ্যাসটা, দেখতে পাচ্ছ সিম সিম করে ফুটছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। মাকে চাখালাম, মা বললো ঠিকঠাকই হয়েছে সব, নুন ঝাল সব ঠিকই হয়েছে। আর মিষ্টি আমি এখন কিছুতেই না দেওয়ারই চেষ্টা করছি, যেহেতু আমার ওয়েট প্রচুর বেড়ে যাচ্ছে, তো ওই জন্য আমি রান্নায় কিছু মিষ্টি দিচ্ছি না, মানে চিনির ব্যবহারটা খুব কমিয়ে দিয়েছি, একদমই দিচ্ছি না কো, তো ওরকম একটু একটু করে চিনি খেতে খেতে অনেক ওয়েট বেড়ে যাবে, তো ওয়েট যেহেতু আমি একটু কমাবার চেষ্টা করছি, তো তার জন্যে একটু, আর এত আমি তেলও দিই না, আজকে এটা স্পেশাল মেনু বলে একটু তেলটা দিতে হলো, যেহেতু আমার ছেলে বললো একটু স্পাইসি করবে, তো যার জন্য এই তেলটা দিলাম, নাহলে তেলও এখন প্রচুর কমিয়ে দিয়েছি, শরীরের জন্য প্রচুর ফ্যাট বাড়িয়ে দিচ্ছে, যতটা মেনটেন করা যায় আর কি। চলো আলুর দমটা আমি ঢেলে নিই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে দিও। চলো আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর
কার বাড়িতে যদি এরকম ছোট ছোট আলু থাকে তো একটু এরকম করে বানিয়ে দেখো, বানাও সবাই জানো তো, দেখো খেতে খুব ভালোই হয়। পেঁয়াজ রসুন না দিলেও হবে, আমি আজকে একটু দিলাম দিতে ইচ্ছে গেল বলে, যেহেতু আজকে গরমটা খুব একটা নেই, কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও নর্মালই আছে, ওই জন্য আসলে খুব গরম পড়লে একদম পেঁয়াজ রসুন আমি রান্নায় ব্যবহার করি না, একদম নিরামিষ রাখারই চেষ্টা করি, যেহেতু মানে পেট খারাপের একটা ব্যাপার আছে, এত গরমে যদি আমরা এই আমিষ খাবার প্রতিদিন খেতে থাকি তো পেটেরও একটা পেট খারাপেরও একটা ব্যাপার হয়ে যায়, তো যার জন্য আমি নিরামিষ করারই চেষ্টা করি এত গরমে। বলো সত্যিকার বলো কেমন হয়েছে? এই ঝালটা কেটে যাবে, হ্যাঁ এটা তো মিষ্টি মিষ্টি পোলাওটা, তার সঙ্গে নুন ঝালটা ভালো লাগবে, আর চিকুই বললো নুন ঝাল করে করবে। মা কেমন হয়েছে? মা তাহলে আমারও খাবার চলে এসেছে, আমি খেয়ে নিই, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সকলকে শুভরাত্রি, আমার চ্যানেলটা লাইক করে দিও একটু, ঠিক আছে চলো।